চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের প্রধান নেতা ছিলেন মাস্টারদা সূর্য সেন, আর তার একান্ত অনুগামী ফিল্ড মার্শাল হিসাবে নিযুক্ত ছিলেন বিপ্লবী গণেশ ঘোষ, যিনি এই হামলার অন্যতম এক নেতা ছিলেন। 1930 সালের 18 এপ্রিল সূর্য সেন ও অন্যান্য বিপ্লবীদের সঙ্গে তিনি চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে অংশ নেন। আজকে আমাদের ভিডিওর আলোচ্য বিষয় একজন বাঙালি ভারতীয় স্বাধীনতা সংগ্রামী, বিপ্লবী ও রাজনীতিবিদ গণেশ ঘোষের জীবনের কাহিনী। বিপ্লবী গণেশ ঘোষের জন্ম হয় বর্তমান বাংলাদেশের যশোর জেলার বিনোদপুরে। তার পিতা বিপিন বিহারী ঘোষ ছিলেন রেলের কর্মচারী। তার পিতার কর্মস্থল ছিল চট্টগ্রাম, অতএব চট্টগ্রাম মিউনিসিপ্যাল হাইস্কুলে গণেশ ঘোষের পড়াশোনা শুরু হয়, আর সেখানেই মাস্টারদা সূর্য সেনের সাথে তার পরিচয় হয়। এরপর তিনি বিপ্লবী দলে যোগ দেন, ফলে খুব অল্প বয়সে গণেশ ঘোষের মনে বিপ্লবের আগুন জ্বলতে থাকে। তিনি চেয়েছিলেন সশস্ত্র বিপ্লবের মাধ্যমে ভারতকে স্বাধীন করতে হবে। নানা ধরনের বাধা বিপত্তি পার করেছিলেন, পরিবারের অনেকে বলেছিলেন এভাবে বিপ্লবী হয়ে কী লাভ, শেষ পর্যন্ত পুলিশের গুলি খেয়ে মরতে হবে। তার উত্তরে গণেশ ঘোষ বলেছিলেন, যদি বিপ্লবের মাধ্যমে আমার মৃত্যু হয় তবে তাকে আমি শ্রেয় বলেই মনে করব, তবে বিলাসী জীবনযাপন আমি কখনও করব না। অতএব তার বার্তালাপের মাধ্যমে আমরা বুঝতে পারি তিনি কতখানি বিপ্লবী মনোভাবাপন্ন ছিলেন। অতি অল্প সময়ের মধ্যেই গণেশ ঘোষ মাস্টারদা সূর্য সেনের একান্ত প্রিয়পাত্র হয়ে উঠলেন এবং তার ওপর বিপ্লবী কাজের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছিল। 1921 সালে দেশজুড়ে অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল, স্কুল কলেজ ধর্মঘট শুরু হলো, চট্টগ্রামের বার্মা অয়েল কোম্পানি ও স্টিমার কোম্পানিগুলো বন্ধ হয়ে গেল, আসাম বেঙ্গল রেলওয়েতে ধর্মঘট শুরু হলো। এইসব ধর্মঘটি আন্দোলনের প্রথম সারির নেতা ছিলেন বিপ্লবী গণেশ ঘোষ, তিনি এইসব কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ করেছিলেন। 1922 সালে গণেশ ঘোষ কলকাতায় এসে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউশনে ভর্তি হন, বর্তমানে এটি যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ নামে পরিচিত। সেখানে পড়ার সময় তিনি ব্রিটিশ পুলিশের নজরে আসেন এবং 1923 সালে বোমা বানানোর অভিযোগে গ্রেপ্তার হন, কিন্তু সেবার তিনি প্রমাণের অভাবে ছাড়া পেয়ে যান। 1924 সালে জারি হয় কুখ্যাত ভারত রক্ষা আইন, দেশজুড়ে বিপ্লবীদের গ্রেপ্তার করা হয়, গণেশ ঘোষকেও গ্রেপ্তার করা হয়েছিল। 4 বছর তিনি কারারুদ্ধ ছিলেন, তারপর জেল থেকে ছাড়া পেয়ে 1928 সালে সূর্য সেনের নেতৃত্বে কলকাতায় কংগ্রেসের অধিবেশন বসেছিল। সূর্য সেনের একজন প্রতিনিধি হিসাবে গণেশ ঘোষ ওই অধিবেশনে যোগদান করেন। 1929 সালে চট্টগ্রাম জেলা কংগ্রেসের সম্পাদক পদে সূর্য সেনকে নির্বাচিত করা হয়। এই সময় সূর্য সেন তার অনুগামীদের নিয়ে একটি বিপ্লবী পরিষদ গঠন করেছিলেন, এই পরিষদের অন্যতম সদস্য ছিলেন গণেশ ঘোষ। পরে এই পরিষদের নাম পাল্টে হয় ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি চট্টগ্রাম শাখা। পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী 1930 সালের 18 এপ্রিল চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন অভিযান সংগঠিত হয়। অনেকদিন ধরে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের ব্যাপারে আলাপ আলোচনা চলছিল, শেষ পর্যন্ত তাদের এই স্বপ্ন সফল হয়। এই অভিযানে গণেশ ঘোষ ছিলেন ফিল্ড মার্শাল, তার ওপর গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছিল। মাস্টারদার পরিকল্পনা অনুযায়ী নির্দিষ্ট দিনে ও নির্ধারিত সময়ে চট্টগ্রাম রিপাবলিকান আর্মির সেনাবাহিনী অস্ত্রাগারের উদ্দেশ্যে অভিযান করে, পুলিশ লাইনের ওপর আক্রমণ চালানো হয়, প্রচুর অস্ত্রশস্ত্র নিয়ে অস্ত্রাগারটি পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। ঠিক তখনই একটি দুর্ঘটনা ঘটে, হিমাংশু নামে এক বিপ্লবী পেট্রোল ঢেলে নিজের শরীরে আগুন লাগিয়ে দেয়। অনন্ত সিং নামে আরেক বিপ্লবী তাকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার জন্য গাড়িতে উঠিয়ে দেন, সেই গাড়িতে গণেশ ঘোষ ছিলেন। অনেকক্ষণ কেটে যাওয়ার পরও তিনি ফিরছিলেন না, অন্যান্য বিপ্লবীদের সকলেই নিরাপদ স্থানে চলে যায়। গণেশ ঘোষ ও অনন্ত সিং সহ অন্যান্য বিপ্লবীরা মূল বাহিনী থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন এবং 22 এপ্রিল তারা ট্রেনযোগে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন। ফেনী রেল স্টেশনে রেল পুলিশের হাতে বন্দী হলেও তারা পালাতে সক্ষম হয়েছিলেন। কলকাতায় আসার পর যুগান্তর দলের সহায়তায় বিপ্লবীদের চন্দননগরে থাকার ব্যবস্থা করা হয়। 1930 সালের 1 সেপ্টেম্বর পুলিশের সাথে মুখোমুখি সংঘর্ষে সহবিপ্লবী মাখন ঘোষাল নিহত হন এবং গণেশ ঘোষ অন্যান্য বিপ্লবীদের সাথে বন্দী হন। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন মামলায় বন্দীদের সঙ্গে গণেশ ঘোষকে 1932 সালে আন্দামানের সেলুলার জেলে পাঠানো হয়। দীর্ঘ 14 বছর তিনি ওই জেলে বন্দী ছিলেন, তারপর 1946 সালে তিনি মুক্তিলাভ করেন। তারপরে তিনি ভারতের কমিউনিস্ট পার্টিতে যোগদান করেন। কমিউনিস্ট পার্টি বিভাজনের পর তিনি কমিউনিস্ট মার্ক্সবাদী পার্টি নামে নবগঠিত দলে যোগদান করেন। পার্টি নিষিদ্ধ হলে তিনি 1948 থেকে 1952 সাল পর্যন্ত কারারুদ্ধ থাকেন। ভারতবর্ষের স্বাধীন হওয়ার পরও তিনি দীর্ঘ 4 বছর কারারুদ্ধ ছিলেন। এরপর তিনি কমিউনিস্ট পার্টির প্রার্থী হয়ে বেলগাছিয়া বিধানসভা কেন্দ্র থেকে পরপর 3 বার 1952, 1957 এবং 1962 সালে তিনি পশ্চিমবঙ্গ বিধানসভায় নির্বাচিত হন। 1967 সালে কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্র থেকেও তিনি লোকসভাতে নির্বাচিত হয়েছিলেন।
1970 সালে মাস্টারদাস সূর্য সেনের সহকর্মী ও অনুরাগীদের নিয়ে গঠিত বিপ্লব তীর্থ চট্টগ্রাম স্মৃতি সংস্থার সভাপতিত্বের ভারও তিনি গ্রহণ করেছিলেন। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি জনসেবার কাজে নিজেকে নিয়োজিত করে গেছেন। 1992 খ্রিস্টাব্দের 22শে ডিসেম্বর কলকাতাতে 92 বছর বয়সে তার জীবন অবসান হয়। এই হলো চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের অন্যতম বিপ্লবী গণেশ ঘোষের জীবন কাহিনী। তো ফ্রেন্ডস, গল্পটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর কমেন্টের মধ্যে আমাদের মতামত জানাতে পারেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যান। তাহলে আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।